আজকের সমাবেশ নিয়ে সরকার বিভ্রান্তিমূলক ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করছে, অভিযোগ বিএনপির। রাজধানীর নয়াপল্টনে বিএনপির আজ বুধবারের সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। গতকাল মঙ্গলবার রাত 9:15 দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় ঢাকাবাসী সহ সর্বস্তরের মানুষকে অপপ্রচার সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানান রুহুল কবির। তিনি বলেন, রাতে তার এবং দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমনান সালেহের ভুয়া স্বাক্ষর দিয়ে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এতে বলা হয়, আগামীকাল 12 জুলাই বুধবারের পরিবর্তে 22 জুলাই শনিবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপদ আন্দোলনে থাকা দলগুলো যার যার অবস্থান থেকে সমাবেশ করবে। এই বিজ্ঞপ্তিকে ভুয়া এবং বিভ্রান্তিকর উল্লেখ করে রিজভী বলেন, এটি জনমনে সংশয় সৃষ্টি করার অপচেষ্টা মাত্র। সুপরিকল্পিতভাবে সমাবেশকে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা এই অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে ভীত হয়ে সরকারের পক্ষ থেকে এই অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির বুধবারের শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই সমাবেশে জনতার ঢল নামবে। সমাবেশে বিপুল জনসমাগম যাতে না হয় সেজন্য পর্দার আড়াল থেকে কাণ্ডজ্ঞানহীন কার্যক্রম চালানো হচ্ছে। সুপরিকল্পিতভাবে সমাবেশ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা এই অপপ্রচার চালাচ্ছে। আমার ও সৈয়দ ইমরান সালেহে প্রিন্সের স্বাক্ষর দেখিয়ে যে বিবৃতি দেয়া হয়েছে তার ডাহা জালিয়াতি। আগামীকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তিতে কান দেবেন না বললেন রিজভী। তিনি বলেন, বিএনপির প্রচারের মাইকে হামলা করা হচ্ছে এবং বাস ট্রাক মালিকদের হুমকি দেয়া হচ্ছে। রিজভী অভিযোগ করেন, সমাবেশের প্রচার চালানোর সময় ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রচারের মাইকে সন্ত্রাসীরা হামলা চালান। হামলায় ধানমন্ডি থানা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক গুরুতর আহত হয়েছেন। এছাড়া ধানমন্ডি থানার 15 নম্বর ওয়ার্ডে প্রচারের সময় থানা বিএনপির নেতা হানিফ হাওলাদার, কামরঙ্গীচর মোড়ে 55 নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ রফিক, গুলিস্তানের শাহবাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার হোসেন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এই সময় প্রচারের মাইক এবং রিক্সা ভাঙচুর করে সরওয়ার হোসেনের মুঠোফোন ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বুধবারের সমাবেশ উপলক্ষে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বাস ট্রাকের মালিকদের নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রুহুল কবির। তিনি বলেন, এজন্য অনেকে ভয়ে ভাড়ার অগ্রিম টাকা ফেরত দিচ্ছেন। রিজভী বলেন, সমাবেশে জনতার ঢল নামবে, এই সমাবেশ হবে ঐতিহাসিক।